এীৰ্ঘ পাঁচ ৰূ সাত দিন হ'ব কণাশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রত্যেকটি গাঁ এবার জলবন্দী অবস্থার জীবন বিতাওছে বিশেষভাবে মকড়া নদীতে সৃষ্টি হয়ে ঘাই পাখাপাখি আঠর নঞ্চত কলবল করুচি ইয়ার ভিতরে বিপন্ন দুঃখ ন কহলে ন সরে এবং এই ভিতরে প্রশাসনিক অধিকারী কেউ না কেউ পৌঁছান আও কেউ বিপন্ন মানে অভিযোগ আনুচার তেম বড় কথ হচ্ছে ইবে সুদ্ধা অনেক গাঁরে রিলিফ টিকি পৌঁছিপার না কিন্তু সেপটে বিজেপি পক্ষে আজ রিলিফ বণ্টন কার্য অনেক স্বেচ্ছাসেবী বিপন্ন পাখে পৌঁছি রিলিফ আনু থাকবে কিন্তু প্রশাসনিক অধিকারী পাদপুড়ুনি অঞ্চলের অভিযোগ করছেন বিপন্ন মানে আমি আলোচনা করি আমার বিজেপি আমি টিম অছু যে বিজেপি টিম কি আজ বিভিন্ন বন্যাঞ্চল বুঝি যে এবং রিলিফ কিছু শুকিলা খাদ্য বাটি আলোচনা করা আমার সহিত অছেন বিজেপির বর্ঠ নেতা শরত বিশ্ব অনব আজ্ঞা আপনার অঞ্চল বুলিলে বন্যা পিস্থিতি দেখলে কে ভয়ঙ্কর স্থিতি বর্তমান বর্তমান সরকার সহায়তা কে পছি আপনার লোকের পাখ্যে কখন কখন সব সহায়তা পৌঁছবে এবে তো বন্যা পিস্থিতির কারণ সম্পর্কের অধিক কিনে সে সম্পর্কের চর্চা চালছে এ শার্সিক ঔতি কুড়া তদন্ত হব পরবর্তী যে মুকাবিলা করা পরি পি পা অঞ্চল বর্তন। যে জলের এপর্যন্ত সরকার তাকে কার্যকারী কলে রাজ্য সরকার কার্যকারী কলে না এই যে গোয়া পাড়ি লোক মানে উষুম করি গরম করি ছাড়ি কি পিউনি পরবর্তী পরিব গোর গায়ে অবস্থা ন কলে ভালো ঔষধ গোখাদ্য পিবা পা পলিথিন পৌঁছে না অনেক জায়গায় আজ আজ কেউ কেউ পঁচুছে ରନ୍ଧା ଖାଦ୍ୟ ସମ୍ପର୍କରେ ଏବେ ଏବେ ଲୋକଙ୍କ କଥା ଶୁଣୁଥିଲି ଗୋଟେ ଗାଁରେ ତିନିଶହ ଲୋକ ତାକୁ କହୁଛନ୍ତି ଶହେ ଲୋକଙ୍କ ଖାଦ୍ୟ ନେବ ଇଏ କୁହନ୍ତି ଆମେ ନେବୁନି ଏଇଟା ବିବାଦ ବର୍ତ୍ତମାନ ଚାଲିଛି ଏଇ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ଯେତିକି ପୂର୍ବ ପ୍ରସ୍ତୁତି କଥା କହୁଥିଲେ ଏସ୍ଆର୍ସି ମୁଁ ସବୁ ମିଛ ବୋଲି ଜାଣୁଥିଲି ମିଛ ପ୍ରଚାର ବୋଲି ବୁଝୁଛି ଏବେ ମୁଁ ତ ପ୍ରଚାର ଦିନ ହେଲା ଦେଖୁଛି ଆଜି ଚାଗଲା ଆଜ୍ଞା ଆଜି ଚାରିଟା ଟିମ୍ ହିଁ ବିଜେପିର କଣାସ ବ୍ଲକରେ ବୁଲୁଛନ୍ତି ବିଭିନ୍ନ ପଞ୍ଚାୟତରେ ଆଉ ସବୁଠି ଏଇ ଖବର ଶୁଣିବାକୁ ପାଉଛୁ কিছু জায়গায় পঁচি কিছু জায়গায় পঁচিনি খাদ্য বিলম্বরে পৌঁছি যেত লোক সেত না গো খাওয়্য না পিবা পাঁড়ি না বহু সমস্যা সরকার খালি আমি আকাশে উড়ি দিন রিলিফ ঘোষণা করে না তো নিজে স্বীকার কলে কি রিলিফ ভরসা না নিজ নিজের যে সমস্যাটা বা নিজের যে নিজে সেই কালি এমএলএ মানে এসআর কালি কহিলে কে আমার অফিসার মানে জগিচ্ছেন আমি এমএলএ মানে জগি আপ এমএলএ কখন বিজেডি এসআরসি কেডর সচিব বড় দায়িত্বহীন মন্তব্য আপনার অঞ্চল দুঃখ আপনার নিজ অঞ্চল কিন্তু গোটে দু কথা আপনার এই অঞ্চল প্রতিনিধিত্ব করছেন কিন্তু বন্যা প্রভাবিত হা কোশিব কারণ হয়ে থাকে বন্যা পরিস্থিতি সৃষ্টি তাপরে সরকার পক্ষে ফ্রি কিচেন ব্যবস্থা খাদ্য ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আপনার যে অঞ্চল কে পচিছে সরকার যে ঘোষণা ସେ ଘୋଷଣା ନାମକୁ ମାତ୍ର ଏଠି ଆମେ ବକୁ ପଞ୍ଚାୟତରେ ଅଛୁ ଚେମଟ ସିରିପୁର ବଣିକୁଦ ଏସବୁ ଗାଁ ବୁଲିକି ଆମେ ଯେତିକି ସଂଗ୍ରହ କରିଛୁ ତାକୁ ବାଣ୍ଟିକି ଆସୁଛୁ ଏଇନା ଏଇଠି ଶିରିପୁର ଏବଂ ଚେମଟ ସେ ଗାଁର ଜନସଂଖ୍ୟା ଯେତିକି ଗାଁ ଜନସଂଖ୍ୟା ତିନିଶହ ସାଢ଼େ ତିନିଶହ ହେଲା ବେଳକୁ ତାଙ୍କୁ କୁହାଯାଉଛି ଶହେ ଲୋକଙ୍କ ପାଇଁ ଖାଦ୍ୟ ନିୟ ଗାଁର ମାଇ ମାନେ ଯେଉଁ ମା'ମାନେ ଅଛନ୍ତି ଛୁଆମାନେ ଅଛନ୍ତି বৃদ্ধ মানে অগী মানে অনেক গাঁ এটি পাঁি ভিতরে ছাতি পাঁড়ি ভিতরে পশি পশিক দি কিলোমিটার তিন কিলোমিটার আসবে কমিটি তো যথাশীঘ্র এসআরসি যে ঘোষণা করছেন কিংবা রাজ্য সরকার যে ঘোষণা করছেন প্রতী গাঁ প্রা প্রতীপে সেম স্বতন্ত্র ভাবে সে গাঁব বালা দায়িত্ব দিয়া যায় সে খাদ্য রান্ধতু এবং যা দায়িত্ব নিয়ু এবং সে বঞ্চু এ তো আজকে কথা বা বন্টন কথা সেপটে কিন্তু আজ্ঞা এ সময়ের বন্যা পরিস্থিতি সময় নানাদি রোগ সামনা আসে এবে স্বাস্থ্যকর্মী মানে প্রত্যেকটি গাঁরে পৌঁছাতে আমি মধ্যে বেড়াতুণ্ড যাইল সেটি প্রত্যেকটি লোক কেছেন আমার গাঁড়ের স্বাস্থ্য বিভাগের কৌশো কর্মচারী না আপনার স্বাস্থ্য বিভাগ কথা কুচিত স্বাস্থ্য বিভাগ তো দূর কথা সাধারণ গ্রাম সেবকটিএ আর্ আইটিএ পিএনও টিএ কৌশি গাঁরে পছি না ये पाच दिन छला ये अंचल सारा अंचल अंळ आम्ही बोलूच इथे आम्ही प्रत्यक्षानुभूती एवण किती कोूडामुठाय पठेदी सरकार त्या दायित्व हात छाडी बस डंगा नाही गावर शुखळा खाद्य नाही गावर पाणी नाही गावर लोक कीभळी अवस्था आ स्वास्थ्य कथा या परवर्ती अवस्था महामारी निश्चित एवं हवसाधारण लोक पाखे एवढी पानी जळ टिके पहचूना

पानी मने मने बड़ बड़ को पानी कि पिउन आमर जो सरकारी कर्मचारी माने जो विधायक पार्टी आए सिक्स बहुत बड बड कथा पानी पा पहचाइ पाउँदै एटे स्वास्थ्यकर्मी केही नाँदै एकता च्यालेन्ज गर्ु सरकारी अधिकारिने अनि आसकि देखिन्छ पाचुटेन्ट किन लक्ष लक्षा सेवा हडप गरुन्छ आज म यहाँ दृढ प्रतिवाद गर्छ ଏ ଯେଉଁ ଏଇ ଯେଉଁ ଆମର ସରକାରୀ ଅଧିକାରୀମାନେ ତାଙ୍କ ଦାୟିତ୍ୱ ମୋଟେ ତୁଲାଉନାହାନ୍ତି ସେ ବିଧାୟକଙ୍କ ପାଟିଆର୍ ଛାଡ଼ି ବସିଛନ୍ତି କିନ୍ତୁ ଆଜ୍ଞା ସରକାର ତ କହୁନା ମୁକାବିଲା ପାଇଁ ସଠିକ୍ ଭାବରେ ପ୍ରସ୍ତୁତ ଥିଲୁ ଏବେ କୁଆଡ଼େ ଗଲା ସେ ମୁକାବିଲା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ କାଟି ମୁକାବିଲା ପାଣିରେ ଗାର ହୋଇଛି ମିଛ କହିବା ମିଛୁଆ ଯେଉଁଟା ମିଛୁଆ ରାଜୁଆ ସରକାର ଚାଲିଛି ଏବଂ ଆଜ୍ଞା ଆପଣମାନେ ତ ପ୍ରତିକ୍ରିୟା ଥିଲା ଅନୁଭବ କରୁଛନ୍ତି ଯେଉଁ ଅଞ୍ଚଳ ବୋଲିକି କି ତ ଭାବରେ ଆପଣ ତମାମ ଦୃଶ୍ୟ ଦେଖୁଛନ୍ତି ତମାମ ପ୍ରତିକ୍ରିୟା ବିପନ୍ନଙ୍କ ଦୁଃଖ ଶୁଣୁଛନ୍ତି ତେବେ ବଡ଼ ସମସ୍ୟା ହେଉଛି ସମୁଦ୍ରକୁ ଶଙ୍ଖେ ପରି ସହାୟତା ଆସୁଛି ରିଲିଫ୍ ଆସୁଛି କିନ୍ତୁ ସେପଟେ ଏସ୍ଆର୍ସି ରାଜ୍ୟ ସରକାର ପ୍ରତିକ୍ରିୟା ରଖି ଗଣମାଧ୍ୟମରେ କହୁଛନ୍ତି ପ୍ରତ୍ୟେକଟି ବିପନ୍ନଙ୍କୁ ସଠିକ୍ ଭାବରେ ରନ୍ଧା ଖାଦ୍ୟ ଶୁଖିଲା ଖାଦ୍ୟ ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି ଆଜ୍ଞା ଏ ଯେଉଁ ରିଲିଫ୍ ରନ୍ଧା ଖାଦ୍ୟ ଆପଣଙ୍କ ଗାଁରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ପରିମାଣ ଯେତିକି ପରିବାର ସେତିକି ଖାଦ୍ୟ ଆସୁଛି ନା ସ୍ୱଳ୍ପ ସଂଖ୍ୟାରେ ଖାଦ୍ୟ ଆସୁଛି ଆଜ୍ଞା ସେ ସମୁଦ୍ରକୁ ସଂଖ୍ୟା ଭଳିଆ ଦେଉଛନ୍ତି ଆମର ବର୍ତ୍ତମାନ ଫ୍ୟାମିଲି ହୋଲ୍ଡର ହେଇଯାଉଛି ତିନିଶହ କୋଡ଼ିଏ ସିଏ ବର୍ତ୍ତମାନ ଶହେଟା ମିଲି ଆମକୁ ରୋଷେଇ କରି ଦେଉଛନ୍ତି ଆମେ ଗାଁରେ କେମିତି ବାଣ୍ଟିବୁ ତାଙ୍କୁ ସେଇ କଥା କହିଲା ପରେ ସେଟା ଲୋକଙ୍କ ପାଇଁ ଖାଇବା ଦେବା ତିନିଶହ ଲୋକ ତାକୁ କେମିତି ବାଣ୍ଟିକି ଖାଇବେ ସେଇ ଗୋଟିଏ ତ ବଡ଼ ସମସ୍ୟା ପ୍ରଶାସନିକ ବାବୁ କ'ଣ କରୁଛନ୍ତି ନେତା ଆସୁଛନ୍ତି ନାହିଁ ବିଧାୟକ ଆପଣଙ୍କର ଆସୁଛନ୍ତି କୌଣସି ନେତା ବିଧାୟକ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ କେହି ନାହାନ୍ତି ତାଙ୍କ ମନ ଇଚ୍ଛା ସିଏ ବର୍ତ୍ତମାନ ଯାହା ବ୍ୟବସ୍ଥା କରୁଛନ୍ତି ଠିକ ଟାଇମ୍ରେ ଖାଇବା ଆସେ କେତେଥର ରନ୍ଧା ଆଜ୍ଞା ଚାରିଟା ବେଳେ ପହଞ୍ଚୁ দিনকু বৰ্তমান গোটেই থাকে পহঁ নিশ্চিত ভাৱে ইয়ে দুখ হ'ব কণাশ ব্লক বাচীৰ য' মানে বনাই ভিতৰত পূৰা সম্পূৰ্ণ ভাৱে পাঁচদিন হ'ল বুঢ়ী ৰৈছিল প্ৰত্যেকটি গাঁও যোগাযোগ পূৰা সম্পূৰ্ণ বিচ্ছিন্ন এবিধ লোক পাখেৰে মিলিফ সহায় পহঁ নাথাকিব অভিযোগ কৰোঁ বিজেপিৰ টিম মানে বুনি প্ৰত্যেকটি অঞ্চলত শুখিলা খাদ্য যোগাই দে অপেক্ষা চৰকাৰী সহায়ক চৰকাৰী বাবুকৰ কে পঢ়ু অঞ্চলৰ পাদ বা কেৱেশ সঠিক পৰ্যায়ৰ বণ্টা যাওঁ ৰিফ খাদ্য কণাশৰু কালুচৰণ চাহু অৰ্গষ্ট নিউজ